বহুদিন ধরেই চলছে দুয়ারে সরকারের ক্যাম্প, চতুর্থ দফায় ফের শুরু হয়েছে সেই কাজ। আর সেই কাজে সাহায্য করতে এগিয়ে এলেন স্বয়ং বিডিও। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের চুনাখালী গ্রাম পঞ্চায়েতের বড়িয়া দশ নম্বর এলাকায়। এই এলাকা জুড়ে কয়েক হাজার পরিবার আদিবাসীর বসবাস, অধিকাংশ পুরুষরাই কাজের তাগিদে ভিন রাজ্যে থাকেন। আর তাই সেই সব মানুষদেরকে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে এবং ক্যাম্পমুখী করতে উদ্যোগী হলেন খোদ বাসন্তীর বিডিও। বিডিও নিজে উপস্থিত হয়ে গ্রাম থেকে আদিবাসী মেয়েদেরকে ডেকে নিয়ে আসেন, তারপর ক্যাম্পে বসিয়ে নিজে হাতেই ফর্ম ফিল আপ করিয়ে দেন। শুধু তাই নয়, কি কি সুযোগ সুবিধা তারা এই থেকে পাবেন তাও বিস্তারিত আলোচনা করেন তাদের সঙ্গে। বিডিও এইভাবে গ্রামের মেয়েদেরকে বাড়ি থেকে এনে সরকারি সাহায্যপ্রাপ্ত তালিকায় নাম তুলে দেওয়ায় যথেষ্টই খুশি ওই এলাকার আদিবাসী মহিলারা। লতিকা সর্দার, মনিনা সর্দার, জবা সর্দার, মনিনা সর্দার, চুনাখালী গ্রাম পঞ্চায়েতের এই বড়িয়াতে প্রায় 90% তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের বসবাস। তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা বলেন, আমরা আদিবাসী সমাজে বসবাস করি, এতদিন আমাদের কেউ এসে বলে যেত না যে ওইখানে এই সুযোগ সুবিধার জন্য ক্যাম্প বসেছে। বিডিও সাহেব আমাদের জন্য সেই কাজ করলেন। শুধু তাই নয়, আমাদের পরিবারের এখন অনেকেই ঠিকঠাক পড়াশোনা জানে না, ফর্ম ফিল আপ করতে পারে না, তাই নিজে হাতেই বিডিও ফর্ম ফিল আপ করে দিলেন। সত্যি অকল্পনীয় ব্যাপার। বাসন্তীর এই চুনাখালীতে বর্তমানে দুয়ারে সরকার চলছে, যতদূর জানা গেছে এটা স্পেশাল ক্যাম্প তপশিলি উপজাতিদের জন্য। সেই জায়গা দাঁড়িয়ে আপনাকে দেখা গেছে যে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে কার কি সমস্যা রয়েছে জিজ্ঞাসা করতে, হঠাৎ কেন এমন উদ্যোগ নিলেন? এই উদ্যোগটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে নেওয়া হয়েছে। স্পেশাল দুয়ারে সরকার ক্যাম্প 13 জুন থেকে নিয়ে 21 জুলাই অবধি চলবে। মেনলি এটা আদিবাসী এলাকাতে যেখানে যেখানে আছে, যেখানে ওনাদের জমি সংক্রান্ত বিষয়গুলো হয়নি, বহু যুগ থেকে পড়ে আছে, এবং তার সাথে স্বাস্থ্যসাথী, ওনাদের লক্ষ্মী ভাণ্ডার এবং ওনাদের কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত জিনিস নিয়ে একটা ক্যাম্প স্পেশাল করে করা হচ্ছে। আমরা বাড়ি বাড়িতে যাচ্ছি, কারণ অনেক সময় কী হয়, ওনারা জানতে পারেন না বা ওনারা অনেক সময় বিষয়গুলো বুঝতে পারেন না, তো সেই জন্য যাতে ওনাদের কোনো অসুবিধা না হয়, এবং কোথাও গিয়ে ওনারা টাকা পয়সা দিচ্ছেন এবং সেখানে দালাল চক্রের মধ্যে পড়ে যাচ্ছেন, সেটা যাতে ওনাদের না করতে হয়, আমি ডাইরেক্টলি আমরা গিয়ে ওদের কাছ থেকে ফর্ম তুলে নিয়ে এসে আমরা যাতে সার্ভিস দিতে পারি, তার জন্য আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। এই যে বাড়িতে বাড়িতে গিয়ে যেসব সমস্যার কথা শুনলেন, এই সমস্যার সমাধানের জন্য তাদেরকে কী বার্তা দিলেন? যে সমস্ত সমাধানগুলো আমাদের প্রোগ্রাম, মানে ওনারা কমপ্লেনগুলো দিলেন আমাদের কাছে, আজকে সেই সমস্ত কমপ্লেনগুলোর এখানে শিবিরে ক্যাম্পগুলো ফর্ম জমা দিতে বলা হয়েছে, এবং সেই সমস্ত ফর্ম আমরা নিয়ে গিয়ে দ্রুততার সাথে আমরা এই 31 জুলাইয়ের মধ্যে দিয়ে আমরা এইগুলোকে ডিসপোজ অফ করে ওনাদেরকে ডিসপোজ, মানে কতদিনের মধ্যে সমস্যাগুলো সমাধান হবে বলে আশা করা যায়? থার্ড ক্যাম্প যেটা আমাদের হচ্ছে, সেই থার্ড ক্যাম্পে আমরা সার্ভিস ডেলিভারি করে দেবো, এটা মূলত 15 দিনের মধ্যে আমাদের সমস্যার সমাধানগুলো হয়ে যাবে। যে বাড়িতে বাড়িতে যে বিডিও সাহেব নিজে এসে জিজ্ঞাসা করছেন আপনাদের সমস্যার কথা জানিয়েছেন? স্যার জানাচ্ছি, আমরা তো বারবার করে জমা দিচ্ছি কিন্তু আসছে না। কিন্তু আজকেরে তো আপনাদের বাড়িতেই এসেছেন বিডিও সাহেব নিজে, সেই জায়গাটা আপনারা সমস্যার কথা বললেন? হ্যাঁ বলবো। বিডিও সাহেব কি আশ্বাস দিয়েছে? বলেছে শুনতে হবে, আমরা সেই আশায় রয়েছি, সেই আশায় রয়েছি যে যাতে আমাদের এই জমা দিলে আমরা বারবার দিচ্ছি হচ্ছে না, যাতে এতে হয়ে গেলে আমাদেরই করতে ভালো হবে, কেননা আমরা কোনো আদিবাসী সংস্থা থেকে হচ্ছে যদিও বা আমরা তো আর কিছু করতে পারছি না, যদি আদিবাসীর এই সংস্থা থেকে স্যাররা এসছেন যদি হয়ে যায়। এর আগেও কি কোনো এরকম বিডিও সরকারি আধিকারিক কেউ এসেছিলেন? না, আমরা আমাদের পঞ্চায়েতে জমা দিতাম, পঞ্চায়েতে আমরা বহুবার জমা দিয়েছি কিন্তু আসেনি। আর আজকে যে আপনাদের বাড়িতেই বিডিও সাহেব এলেন, কি মনে হয় হয়ে যাবে, সমস্যার সমাধান হবে? আশা তো করছি হয়ে যাবে। আপনারা সমস্যার কথা জানিয়েছিলেন? কি সমস্যা রয়েছে? বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে, এটা নেই সেটা নেই ওটা নেই ওটা নেই, দুবার ছুটে ছুটে এ সই লাগবে তার সই লাগবে, গ্রামে বাড়ি বিয়ে হয়েছে গ্রামে সবকিছু, কিন্তু তাও তোমাকে এখানে এখন ছুটতে হচ্ছে, বহু ছুটতে হচ্ছে কাজ সার্টিফিকেট। এসটি কিন্তু এসটি সার্টিফিকেট পাচ্ছি না, এটা নিয়ে খুব ভুগন্তি হচ্ছে। কি নাম আপনার?
আপনার নাম? মলিনা সরকার। লতিকা সরকার। আজকের এখানে স্পেশাল ভাবে মানে আদিবাসীদের জন্যই, মানে অনুন্নত শ্রেণীর যে সম্প্রদায়ের মানুষজন রয়েছে তারা অনেক সময় সুযোগ সুবিধা পায় না, তাদের জন্য আজকের দুয়ারে সরকার ক্যাম্প। এবং আপনাকে এবং বিডিও সাহেবকেও দেখলাম যে তাদেরকে ফর্ম ফিল আপ করে দিতে, মানে এটা কি শুধু এই একটাই বাসন্তীর বুকে হবে না আবার কোথাও হবে? এটা আমাদের বাসন্তী গ্রাম পঞ্চায়েত, এই বাসন্তী ব্লকে 5টা গ্রাম পঞ্চায়েত হবে। মূলত যে সমস্ত ট্রাইবাল এলাকাগুলো আছে, আদিবাসী অধ্যুষিত এলাকা, সেই এলাকাগুলোতে অনেক সময় হয় কি, দুয়ারে সরকার ক্যাম্প করার পরেও তথ্য পরিসংখ্যান হচ্ছে আদিবাসী মানুষরা সাধারণত ঝামেলায় কম যায় এবং এরা একটু পিছিয়ে থাকে। তো আমরা একেবারে দাঁড়ে এসে যে জায়গাটা আদিবাসীরা মূলত আছে তাদেরকে ডেকে ডেকে এনে, বিশেষ করে বিডিও বা পঞ্চায়েত সমিতির আরও জনপ্রতিনিধি এবং আমাদের এসডিও এবং আমাদের অফিস লেভেলের যত আধিকারিক আছে তারা প্রত্যেকটা ডোর টু ডোর গিয়ে তাদেরকে অ্যালার্ট করেছে এবং তাদেরকে বলেছে তাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো এনে, তাদের কারো ওয়ারিশন সূত্রে পাওয়া সম্পত্তি, কারোর বর্গা পাট্টা, এই ধরনের সম্পত্তি বা কারো ইদানিং তো বেশ কিছুদিন ধরে দুয়ারে সরকার চলছিল, কিন্তু স্পেশাল ভাবে এই আদিবাসীদের নিয়ে কেন এটা? দুয়ারে সরকার চলার পরেও আমরা দেখেছি, লক্ষ্য করেছি যে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এখনো কিছু কাগজপত্র তাদের তৈরি হয়নি। অন রেকর্ড অফ বিএলআর, আমাদের বিএলআর থেকে যে রেকর্ডটা পেয়েছি তাতে দেখা গেছে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে এই নির্দেশটা দিয়েছেন যে এইরকম আদিবাসী এলাকায় এখনো তাদের কাগজপত্র হয়নি, অতএব স্পেশালি তাদেরকে কাগজপত্রগুলো করে দেওয়ার জন্য, তাদের সঠিক তথ্যটা সঠিকভাবে রাখার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন আমাদের তার জন্য বিডিও এসডিও এবং আমাদের ডিএম স্যার স্পেশাল ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন আমাদের এই 5টা অঞ্চলে। আজকে শুরু হচ্ছে বড়িয়া 10 নম্বর স্কুল মোড়ে, এখানে যথেষ্ট প্রায় 30% আদিবাসী এখানে বাস করে, তাদের কাগজপত্রগুলো সঠিকভাবে করে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এবং আমাদের চুনখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং জনপ্রতিনিধি যারা আছে তারাও বদ্ধপরিকর, সেই সঙ্গে আমাদের বিডিও অফিসের সমস্ত স্টাফ এখানে বিভিন্ন, কেউ কেউ ভাড়াতে আছে, কেউ ক্যাম্পে আছে, তারাও বদ্ধপরিকর, যাতে করে প্রত্যেকটা সমস্ত মানুষ পরিষেবা পায়। সেটা